এলাকা ভিত্তিক জনগোষ্ঠীর পূর্ণ চাহিদার মেটানো অত্যন্ত সহজ হয়। মালিকের স্বাধীনতা, মালিকের স্বাধীনতা এক মালিকানা কারবারের অত্যন্ত একটি সুবিধা। মালিক ইচ্ছা করলে কারবার বন্ধ করতে পারে, ইচ্ছা করলে কারবার খুলতে পারে। আজকে ব্যবসা করব, আজকে করব না, সেটা মালিকের ইচ্ছা অভিরুচির উপর নির্ভর করে। অবস্থানগত সুবিধা, মালিক যে কোনো সময় যে কোনো জায়গায় কারবার পরিবর্তন করতে পারে, ট্রান্সফার করতে পারে। এই সুবিধাগুলো এক মালিকানা কারবারের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে এক মালিকানা কারবারের ক্ষেত্রে কী কী সুবিধা আমরা পালাম? সহজ গঠন ও দক্ষ পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, গোপনীয়তা রক্ষা করা, নমনীয়তা, ব্যয় সংকোচন অবচয় রোধ করতেছি, আমরা সহজ হিসাব রক্ষণ করতেছি, করের সুবিধা পাচ্ছি, সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছি, সম্পদ বৃদ্ধি করতে পারছি, কর্মসংস্থান করতে পারছি, মালিকের স্বাধীনতা পাচ্ছি, প্রত্যক্ষ ভোক্তার সঙ্গে মালিকের প্রত্যক্ষ সম্পর্কর সুবিধা পাচ্ছি, অবস্থানগত সুবিধা পাচ্ছি। এই হলো এক মালিকানা কারবারের সুবিধা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করলাম যে এক মালিকানা কারবারের মালিকানার ভিত্তিতে ব্যবসায় হলো সাত প্রকার, সে বিষয়ে আমরা আজকে শিখলাম। তারপরে শিখলাম যে এক মালিকানা কারবার কাকে বলে, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যগুলো কী কী, এক মালিকানা কারবারের জনপ্রিয়তার কারণগুলো কী কী, এক মালিকানা কারবারের জনপ্রিয়তার কারণ তো কী কী বললাম, তারপরে এক মালিকানা কারবারের সুবিধাগুলো কী কী। এক্ষেত্রে এক মালিকানা কারবারের শুধু সুবিধা না, অসুবিধাও কিছু কিছু আছে, যে অসুবিধাগুলো আলোচনা না করলে নয়। এক কথায় আলোচনা দেখো, অসীম দায়। অসুবিধাগুলোর মধ্যে সীমিত সংখ্যক কিছু অসুবিধা আছে, অসীম দায়, সীমিত সম্পদ, স্থায়িত্বের সমস্যা, একক ঝুঁকি বহন করতে হয়, একক সত্তা থাকে, মর্যাদার অভাব হয়, মর্যাদার দিক থেকে একটু কম মর্যাদাপূর্ণ হয়, বৃহৎ সংগঠনের সুযোগ সুবিধা অত্যন্ত কম থাকে, সীমাবদ্ধ ক্ষেত্র থাকে, এক মালিকানা কারবারের ক্ষেত্রে সীমাবদ্ধতা একটু কম থাকে। তারপরে এক না এক তন্ত্র, মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে এখানে এক না এক তন্ত্র কিছুটা প্রকাশ পায়। তারপরে গবেষণা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত অভাব দেখা দেয়, ব্যক্তি সামর্থ্যর সীমাবদ্ধতা থাকে, তারপরে কর্মচারীদের সীমিত সুযোগ সুবিধা থাকে। এইগুলা হলো এক মালিকানা কারবারের অসুবিধা। তো প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা কারবারের অধ্যায় থেকে তোমরা প্রতি বছর বোর্ড প্রশ্নে আমরা প্রায় দুটি করে প্রশ্ন পাই, একটি সংক্ষিপ্ত প্রশ্ন, একটি রচনামূলক প্রশ্ন। তো আমি যে আলোচনা করলাম এক মালিকানা কারবারের সংজ্ঞা, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, জনপ্রিয়তার কারণ, এক মালিকানা কারবারের জনপ্রিয়তার কারণ এবং টিকে থাকার কারণ, এবং এক মালিকানা কারবারের গুরুত্ব, এই তিনটি প্রশ্নই কিন্তু তোমাদের হুবহু একই মানের প্রশ্ন এবং একই পয়েন্ট। এগুলা তিনটি প্রশ্ন মিলেই একটি প্রশ্ন অ্যান্সার দিলেই আমার মনে হয় সম্ভব। তবে জনপ্রিয়তার কারণটুকু, এই উপযুক্ত ক্ষেত্রটিকে আলাদা, উপযুক্ত ক্ষেত্র আমার উপযুক্ত ক্ষেত্রের সাথে এক মালিকানা কারবারে টিকে থাকার কারণ কিন্তু এক হবে না। তো তোমরা যদি আমার এই আলোচনা এবং তোমাদের বাসায় এক মালিকানা কারবার সম্পর্কে যদি পড়াশোনা করো, অধ্যায়গুলো দেখো, তাহলে অনেক উপকৃত হবে। আর যে কথাটি না বললে নয়, আমাদের ক্লাসগুলো নিয়মিত চলতেছে, স্যাররা ক্লাস নিচ্ছে, ধারাবাহিকভাবে সব সাবজেক্টের ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা ক্লাসগুলো দেখবে, আমাদের ফেসবুকে একটি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ এসএসসি বিএম শিক্ষাক্রম নামে একটি পেজ খোলা আছে, সেই পেজে তোমরা পাবে ক্লাসগুলো। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল খোলা আছে, ইউটিউব চ্যানেলে আপেল মাহমুদ লেকচারার ম্যানেজমেন্ট এই নামে সার্চ দিলে তোমরা ইউটিউব চ্যানেলে পাবে, ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করেও দেখতে পারবে, ওখান থেকে তোমরা ক্লাসগুলো দেখবে। আশা রাখি তোমরা অনেক উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো।
নিরাপদ থেকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। খোদা হাফেজ।